আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের স্পেশাল একটা ভিডিওতে বেশ কিছুদিন আগে রাজভাই আমাদেরকে ইনভাইট করেছিলেন ওনার অমরা রেস্টুরেন্টে তো সুযোগ করে চলে গেলাম বার্মিংহামে একক স্ক্রিনে ওয়ারউইক রোডে খুবই সুন্দর কাম অ্যান্ড কোয়াইট একটা লোকেশনে এই রেস্টুরেন্টটা রয়েছে প্রতিদিন বিকাল পাঁচটা থেকে রাত বারোটা পর্যন্ত খোলা থাকে কিন্তু আমরা একটু আর্লি এসেছি তার কারণ আপনারা একটু পরেই বুঝে যাবেন তো রেস্টুরেন্টে ঢোকার সাথেই খুব সুন্দর একটা ওয়েলকামিং এনভায়রনমেন্ট এটা বাইরের দিকের যে রিসেপশনটা সেখানে নিয়ন সাইন সহ খুব সুন্দর করে ডেকোরেশন করা এরপর মেন রিসেপশন এবং পার ক্রস করে একটু সামনে এগোতেই চোখে পড়ল খুবই সুন্দর ডেকোরেশনের এই রেস্টুরেন্টের এই লাউঞ্জটা পিঞ্চ অফ ফ্যাশন ইন ডিশ কথাটা খুবই সুন্দর তা আমি পুরো লাউঞ্জ আর এবং পুরো রেস্টুরেন্টের ভিতরটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই রেস্টুরেন্ট এবং লাউঞ্জের ধারণ ক্ষমতা প্রায় দেড়শো গেস্টের তো পুরো এরিয়াটাই আমাদেরকে সব ফ্যাসিলিটিস এবং এভরিথিংয়ে রাজভাই ঘুরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছেন তো আমরা আসলে এখানে এসেছি আমাদের একটা নেক উদ্দেশ্যে তো সেখানে আমাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের রাজভাই ওয়ান অফ দ্য পার্টনার্স অফ অমৃ রেস্টুরেন্ট তো রাজভাইয়ের আমন্ত্রণে আজকে আসা যে উনি বেশ কয়েকদিন আগে ওনার বাসায় যখন গিয়েছিলাম কন্যাদানের প্রস্তুতির জন্য আপনারা হয়তো এর আগের ভিডিওটা দেখেছেন সবাই তো সেখানে যাওয়ার পরে উনি জিজ্ঞেস করছিলেন যে কন্যাদানের ভেনুটা কোথায় হবে তো এই নিয়ে আলাপ চলতে চলতে উনি বললেন যে ওনাদের রেস্টুরেন্টে একদিন এসে দেখে যাওয়ার জন্য প্রতি বছর প্রাইভেটলি আমরা এই আয়োজনটা করে থাকি বিগত বছরগুলোতে সোনাপুর প্রাণবন্ত উপস্থিতিত আমাদেরকে উৎসাহ জুগিয়েছে কিন্তু এবার ওনাদের সাহায্যের কথা মানে বলে শেষ করা যাবে না কন্যাদানের জন্য যে আমরা প্রায় হাজার খানেক চারা রেডি করার নিয়ত করেছিলাম তার দুইশোর মতো চারাই আপু আপুর কাছে নিয়ে পরম যত্নে লালন করছেন তিনত মহাখুশি এখানে নতুন নতুন আঙ্কেল পেয়েছে ফ্রেন্ডশিপ করার জন্য এতগুলো কন্যার দায়িত্বই শুধু নেননি রাজ অফার করেছেন যে ওনাদের রেস্টুরেন্টে চাইলে পঞ্চম কন্যা অ্যারেঞ্জ করতে পারি এবং তা হবে ফ্রি অফ কস্টে ওনারা কোনো এই জন্য কোনো চার্জ করবে না কারণ এটা আমরা সবার ভালোর জন্য একটা কমিউনিটির ওয়েলবিংয়ের জন্য কাজ করছি গত পাঁচ বছর ধরে তো ওনারাও চাচ্ছেন এবার একটু কন্ট্রিবিউট করতে এখানে তো সত্যি আজকাল এরকম বড় মনের মানুষ পাওয়া খুবই দুষ্কর তবে এরকম কিছু মানুষ আমাদের আশেপাশে এই সমাজে আছে বলেই আমাদের সমাজটা এখনও কিন্তু অনেক সুন্দর অনেক পরিচ্ছন্ন তো আমি ধন্যবাদ জানাতে চাই এই ভিডিওর মাধ্যমে আবারও রাজভাই এবং স্বর্ণাপুকে এবং অমৃত রেস্টুরেন্টের সবাইকে যারা এই সাহায্যের জন্য এগিয়ে এসেছেন রাজভাইয়ের আন্তরিকতার গল্প কিন্তু আগে আপনারা শুনেছেন এবং একই সাথে স রেস্টুরেন্টের যারা আদার স্টাফরা আছেন ওনারাও কিন্তু অনেক ওয়েলকামিং এবং খুব আন্তরিকতার সাথে আমাদের সবার সাথে মিলে গিয়েছিলেন এবং তীর্ণও সব আঙ্কেলদের সাথে এত গল্প এবং আনন্দে মশগুল হয়ে গিয়েছিল তো ঘুরে ঘুরে সব দেখছে দৌড়াদৌড়ি করছে মানে তীর্ণ হচ্ছে কোথাও গেলে এক্সপ্লোর করতে ওর খুবই ভালো লাগে প্রায় এক হাজার চারা ট্রান্সপোর্ট এবং এগুলো সাজানোতেও হতেও কিন্তু একটা সময় যাবে আর আমরা একটু চিন্তিত ছিলাম রেস্টুরেন্টের ভিতরে ময়লা ময়লা কাদামাটি এগুলা দিয়ে যদি আবার মানে নষ্ট হয়ে যায় তো ওনারা বললেন যে ওইটাও ওনারা খেয়াল রাখবেন কোনো সমস্যা নেই সেই হেল্পের জন্য স্টাফরা সদা প্রস্তুত তো আশা করছি যারা কন্যা দানে পার্টিসিপেট করবেন তারাও এই বিষয়টা একটু খেয়াল রাখবেন রেস্টুরেন্টের ভিতরের যে এনভায়রনমেন্টটা এটা যাতে সবাই একটু আমরা ভালো রাখতে পারি সরিদে মানুষগুলোর কারণে আমরা এই ইভেন্টটা সাকসেসফুলি অ্যারেঞ্জ করতে যাচ্ছি তাই আপনাদের সবার কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই অনুষ্ঠানটা সুন্দরভাবে যেন সম্পন্ন করা যায় তো প্রথমেই তো ওয়েলকাম ড্রিঙ্কস ছিলই ড্রিঙ্কস খেতে খেতেই গল্প করছিলাম যদি আমরা একটু আর্লি এসেছি কারণ আমাদের টার্গেট ছিল যে পুরো এরিয়াটা ঘুরে দেখব রেস্টুরেন্টটা ঘুরে দেখব সুবিধা অসুবিধাগুলো কি কি হতে পারে ইভেন্টের সেগুলো নিয়ে আলোচনা করব সেই একটু আর্লি এসেছিলাম কিন্তু আর্লি আসলেও কি হবে রাজভাই অ্যাপয়েন্ট করবে না সেটা তো হবে না তো উনি আগে থেকেই সব ব্যবস্থা করে রেখেছিলেন ভাই বলতেছেন যে প্রথমবার ওনাদের রেস্টুরেন্টে এসেছি না খাওয়া দাওয়া করলে কি হবে খুব সামান্য আয়োজন করেছেন বসতেই হবে খিজে অবস্থায় এই রাতের খাবারের টাইম কিন্তু এখনো হয়নি অনেক দেরি আছে তারপর বসতে হলো তো সামান্য আয়োজনের নমুনা দেখতে পাচ্ছি পুরা ফুল ফেজের ডিনার অ্যারেঞ্জ করে ফেলেছেন তো আমরা বসলাম যেহেতু উনি এত কষ্ট করে সব কিছু অ্যারেঞ্জ করেছে যদিও ডিনার টাইম এখনও অনেক লেট তারপরেও বসে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম আপনাদেরকে একটু দেখাই যে যেমন মজার খাবার তার সাথেও খুব সুন্দর করে ডেকোরেশন করা এবং প্রেজেন্ট করা তিতিরও ইচ্ছা ছিল আসবে কিন্তু যেহেতু সামনে এলেভেন্স পরীক্ষা তো আজকে আর আসতে পারিনি ও বাসায় বসে রিভিশনের কাজগুলো সেরে নিচ্ছে ভাই আবার সেগুলো প্যাকেট করে তিতির জন্য দিয়ে দিল বাসায় তো ইনশাল্লাহ আল্লাহ যদি সব ঠিকঠাক রাখেন তাহলে নয় জুন টোয়েন্টি টোয়েন্টি ফোরে দেখা হবে আপনাদের সবার সাথে পঞ্চম কন্যা দান ইভেন্টে বার্মিংহামের একক স্ক্রিনের শেয়ার রোডে অবস্থিত অমৃ রেস্টুরেন্ট অ্যান্ড লাউঞ্জে আপনারা সবাই আমন্ত্রিত এখানে ফ্রি এন্ট্রি আর দুপুর বারোটা থেকে দুটার মধ্যে আমরা মেইন অনুষ্ঠানটা শেষ করার চেষ্টা করব তবে ডিটেল আরও আপনারা পরের ভিডিওতে পেয়ে যাবেন নতুন বা পুরাতন বাগানি অথবা কেউ হয়তো বাগানই করেন না আপনারা সবাই কিন্তু এই আনন্দ মেলাতে অংশগ্রহণ করতে পারেন আমাদের সাথে দেখা হবে সবাইকে নিয়ে আমাদের খুব আনন্দময় একটা সময় কাটবে আশা করছি তো মে মাসের এই সেকেন্ড উইকে চারাগুলার কী অবস্থা গ্রিন হাউজে আপনাদের একটু নিয়ে যাই ট্যুর করে নিয়ে আসি কি কি গাছ বড় হচ্ছে তো কিছু গাছ তো দেখলেন স্বর্ণাপুর বাসা আর এখানে হচ্ছে এই ঘিনাগা যেটা গত বছর অনেকেই হয়তোবা আমাদের ভিডিওতে দেখেছেন এবং যারা যারা এর আগের বছর মেলায় এসেছেন তারা এই ঘিনাগার স্বাদও নিয়েছেন এবং তখন থেকে অনেকে বলছেন যে এবার ওনারা হয় বীজ চায় হলে চারা চায় যে কতগুলো বীজ আমরা গত বছরের আগে এই একটা মরিচ গাছ থেকে সংগ্রহ করেছিলাম সবই দিয়ে দিয়েছি চারা হওয়ার জন্য তো ইনশাআল্লাহ দেখা যাক কতগুলো চারা আমরা বাঁচাতে পারি সবুজ আর বেগুনি এই দুই কালারের যেগুলো দেশি বেগুন সেরকম তো এই তো সব মিলে আর কিছু এক্সট্রা হয়তো বা গাছ থাকতে পারে অনেকে যেমন স্বর্ণাপু বলেছেন উনি গাছ নিয়ে আসবেন ওনার যেসব এক্সট্রা চারা রয়েছে আপনারাও যাদের বাসায় এক্সট্রা চারা আছে নিয়ে আসেন এই চারা আদান প্রদানের মাধ্যমেই কিন্তু আমাদের একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে যাবে ঠিক যেমনটা গত কয়েক বছর হয়েছে ব্যস্ত জীবন এবং সময় স্বল্পতার কারণে সব সময় সবার সাথে দেখা হয় না এই সুযোগে দেখাও হয়ে যাবে যদিও নর্মালি রেস্টুরেন্ট পাঁচটার পর থেকে ওপেন হয় ওনাদের কিন্তু স্পেশালি কন্যা ইভেন্টের দিন ওনারা রেস্টুরেন্ট কিছু মেনু আর কি কিডস মেনু বা কিছু খাবার দাবার ওনারা সকাল থেকেই প্রোভাইড করতে পারবেন যদি কেউ চান আগত গেস্টরা এখান থেকে পারচেস করে খেতে পারবেন তো ওনারা সবার কথা চিন্তা করেই রাজভাই এই ডিসিশনটা নিয়েছেন কিন্তু কোনাদের ঘরে নিয়ে যাওয়ার জন্য কিন্তু কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না এটা ফ্রি গিফট সবার জন্য ঠিক গত বছরের মতোই রেজিস্ট্রেশন করে যতজন অতিথি আসবেন তাদের মধ্যে আমরা সমান ভাগে চারাগুলো ভাগ করে দেব রেজিস্ট্রেশন কিন্তু ওই দিনই অনস্পটে হবে আগে বা পরে নাম লেখানোর জন্য কেউ অনুরোধ করবেন না প্লিজ আমাদের কিন্তু এটা খুবই অসুবিধা হয়ে যায় দোয়াতে রাখবেন প্রতি বছর মতো এবছর যেন সফলভাবে প্রোগ্রামটা হতে পারে আর অমৃত রেস্টুরেন্ট এবং রাজভাইকে আমাদের অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ আরও আপডেট পেতে আমাদের নতুন চ্যানেল এবং পেজ গ্রিন ফ্যামিলিতে চোখ রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ